আজকে জিবিসি সংবাদে এখানে আলোচনার জন্য আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আইনমন্ত্রী আনিসুল হক এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনার সুযোগ পেয়েছি আপনাদের সাথে। আমির হোসেন আমু স্বাগত, আনিসুল হক আপনাকেও। আনিসুল হক, আপনার কাছে শুরুতে আসি, কারণ এখানে আইনগত একটি বিষয়ে জড়িত আছে। স্বাভাবিকভাবেই বলা হচ্ছে যে এই গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তিতে আসলে দেরি হচ্ছে কি না একটি বিষয়। 2004 সালের ঘটনা, তারপরও বর্তমান সরকার তো টানা তিন টার্ম ধরে ক্ষমতায় আছে, শাস্তি হয়নি অপরাধীদের, ফিরে আনা হয়নি পলাতক থাকা 18 আসামিকে। এক্ষেত্রে আসলে আইনগত ব্যাখ্যার পাশাপাশি এটা রাজনৈতিক বিশ্লেষণ তো আছে। আনিসুল হক, প্রথমেই আমি 21 অগস্ট 2004 সালে যে 22 জন আওয়ামী লীগের অত্যন্ত ত্যাগী এবং সিনসিয়ার নেতা যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা আমার প্রাণ প্রিয় নেত্রী সহ যারা এই ইয়েতে এই আক্রমণে আহত হয়েছেন তাদের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি তারা যেন সুস্থ হয়ে যান। এমন আঘাত কিছুক্ষণ আগেই আপনি দেখালেন যে এখনো স্প্রিন্টার আছে। মাননীয় প্রধানমন্ত্রীর যে আঘাত, এটা পুরো সারা জীবনে সারার নয়, এই রকম একটা ছাপ রেখে গেছে। আপনারা দেখেছেন জজ মিয়ার নাটক সাজানো হয়েছে, পুরো তদন্ত অন্য ধারায় প্রবাহিত করা হয়েছে, এবং তারপরে এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই কিন্তু এই বিচারটা সম্পন্ন করেছে, এবং সম্পন্ন করতে আপনারা দেখেছেন 211 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করতে হয়েছে। আমরা বিশ্বাস করি যে ডিউ প্রসেস মানে বিচার সব সময় যেন বিচারের মতন হয়, সেই কারণেই আমরা যারা দোষী তাদের বিচারিক আদালতে যেই সব অধিকার আছে সেগুলি সব সংরক্ষণ করে তাদেরকে দিয়ে এই বিচার সম্পন্ন করেছি। এবং কিছুক্ষণ আগেই মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে বিএনপির এবং তারেক রহমানের যদি এর সাথে সংশ্লিষ্টতা না থাকত তাহলে কিন্তু 2004-এর পরে একজন বিরোধী দলীয় নেত্রী তার উপরে আঘাত করা হয়েছে, এবং তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা, তার উপরে আঘাত করা হয়েছে, জাতির পিতার সৃষ্ট আওয়ামী লীগের উপরে আঘাত করা হয়েছে। যে কোনো সরকার তখন যে যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন করত তাহলে এটার বিচার সঙ্গে সঙ্গে করত, কিন্তু যেহেতু তারাও এটার মধ্যে জড়িত ছিল সেই জন্য তারা এই বিচারটা সম্পন্ন করে নাই, আলামত নষ্ট করার চেষ্টা করেছে এবং আলামত কিছু নষ্ট করেছে, এবং সেই সব কারণে এবং এই দেরি হওয়ার কারণেই আসামিরা পলাতক হতে পেরেছেন, এবং আজকে তাদেরকে আনতে আমাদেরকে কষ্ট করতে হচ্ছে। আমি বলবো যে বিচারিক আদালত একটা বিরাট কাজ করেছেন, এই মামলা সম্পন্ন করেছেন, এবং আমরা আশা করি যে হাইকোর্টেও খুব শিগগিরই এই মামলার আপিল শুনানি শুরু হবে। পলাতক আসামিদের প্রসঙ্গ বলেছেন, সেই ক্ষেত্রে নিশ্চয়ই এক ধরনের পরিকল্পনা রয়েছে সরকারের, সে বিষয় নিয়ে আসব। আমাদের সাথে অত্যন্ত সিনিয়র একজন রাজনীতিক আছেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। আমির হোসেন আমুর কাছে একটু যেতে চাই। হত্যা বা সহিংসতার রাজনীতির তো একটা চূড়ান্ত রূপ এই 2004 সালের এই দিনটি, কিন্তু আপনারা রাজনীতিবিদরা দীর্ঘদিন ধরে শুধু মানুষের জন্য কাজ করে গেছেন, তারপরও পরিস্থিতি এমন একটি চরম অবস্থায় গিয়ে কেন পৌঁছালো, সেই বিষয়টির একটি রাজনৈতিক ব্যাখ্যা নিশ্চয়ই আছে। নিশ্চয়ই ব্যাখ্যা আছে। এই ঘটনা যারা ঘটিয়েছেন, যারা এই ঘটনার পিছনে রয়েছেন তারা কারা, এটাই তাকে চিহ্নিত করতে হবে। যারা 1975-এর 15 আগস্টে জাতির জনকে সপরিবারে হত্যা করেছিল, এবং সেই দিন তার এই কন্যা দুজন বিদেশে থাকার কারণে তাদের কাজটা সমাধান হয়নি, এবং শেখ হাসিনা দেশে আসার পর তিনি যেভাবে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য জাতীয় চার মূলনীতি বাস্তবায়ন করে তাদের আঁকে ঘা লেগেছে। আজ তারা যে ভব্য পাকিস্তান সৃষ্টি করবার যে ষড়যন্ত্রটা চেয়েছিল বঙ্গবন্ধুর হত্যার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নস্যাৎ করে দিতে, আজকে সেই গুড়ে বালি হয়েছে শেখ হাসিনার রাজনৈতিক অগ্রযাত্রার কারণে। সেই হিংসা, সেই প্রতিহিংসা, সেই জিজ্ঞাসা নিয়ে যারা সেই দিন 15 আগস্ট সংগঠিত করেছিল
তারা সেই তাদের অসবাদ প্রকাশটি সমাধা করার লক্ষ্যেই এই 2004 সালের 21 আগস্ট সংগঠিত করেছে। দুই সমস্ত হত্যাকাণ্ড একই সূত্রে গঠিত, একাত্তরের পরাজিত শক্তি যারা সেই দিন মুক্তিযুদ্ধ পরাজয় বরণ করেছিল তাদের সেই প্রতিহিংসা প্রতিশোধ যেমনি জিজ্ঞাসামূলকভাবে নিয়েছে 75-এর 15 আগস্ট, তারই ধারাবাহিকতা এই 21 আগস্ট 2004। ধন্যবাদ। রাজনৈতিক বিষয়টি নিয়ে আরও জানতে চাই, জানার রয়েছে আমির হোসেন আমু, আনিসুল হক আছেন আমাদের সাথে আইনমন্ত্রী, তার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে আপনি বলছেন যে আইন তার নিজস্ব গতিতে এগোচ্ছে এবং সেটির প্রতি শ্রদ্ধাশীল থেকেই 21 আগস্টের এই নৃশংসতম হত্যাকাণ্ডের একটি বিচারের চূড়ান্ত প্রকাশের জন্য আপনারা অপেক্ষা করছেন, কিন্তু বিরোধী দল যারা রয়েছেন তাদের এক ধরনের অভিযোগ কিংবা এক ধরনের দাবি রয়েছে যে এখানে কিছুটা তাড়াহুড়ো হচ্ছে রাজনৈতিক কারণে। যদিও আজকে বিএনপির পক্ষ থেকে সেদিনের ঘটনার নিন্দা জানানো হয়েছে, তারপরে এই ধরনের অভিযোগের কি জবাব হতে পারে? শুনেন, ওনারা এই কথা বলবেনই, তার আগে আমি শুধু এইটুকু বলি যে আমার অত্যন্ত শ্রদ্ধেয় আমির হোসেন সাহেব যেটা বললেন আমি তার সাথে সম্পূর্ণ একমত। এটা হচ্ছে এই ধারাবাহিকতা, বাংলাদেশকে পাকিস্তান বানানোর যে ইচ্ছা এবং সেইটা তারা সম্পন্ন করতে পারে নাই। কারণ হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের হাল ধরেছেন এবং সেই অসম্পূর্ণ কাজটা তারা সম্পন্ন করতে চেয়েছিল 2004 সালের 21 আগস্টে। আর আজকে ওনারা বলছেন যে আমরা তাড়াহুড়া করছি, বিচার করার সংস্কৃতি কিন্তু বিএনপিতে নাই। আপনারা যদি দেখেন তারা জিয়াউর রহমানের বিচারটা হত্যার বিচার পর্যন্ত করতে পারে নাই, তো তারা বিচারটা ভয় পায়। তার কারণ হচ্ছে বিচারের সঠিক বিচার যেটা হচ্ছে তাতে তারা দোষী হয়ে যাচ্ছেন। এইটা 16 বছর আগের ঘটনা, এটা একজন বিরোধী দলীয় নেত্রীকে হত্যা করার ঘটনা, হত্যা করার চেষ্টার ঘটনা এবং এটা 22 জন নেতা নেত্রীকে হত্যা করার ঘটনা, এটা অত্যন্ত ত্বরিত বিচার হওয়া উচিত। 16 বছর অনেক দেরি হয়েছে, একটা পর্ব শেষ হয়েছে, আরেক পর্ব শেষ হওয়াটা চাওয়াটা আমাদের জন্য স্বাভাবিক এবং ইনশাল্লাহ আমরা সেটা করার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় আইনমন্ত্রী। আমির হোসেন আমু, আপনার কাছে যেটি জানতে চাই যে বলা হচ্ছে যে এই যে হত্যার চেষ্টা এটি ধারাবাহিকভাবে হয়ে আসছে, বিশেষ করে আওয়ামী লীগের উপরে 19 বার চেষ্টা করা হয়েছে, বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। এখন বাংলাদেশের এই আমরা যদি 2020 সালে এসে হিসেব করি, রাজনৈতিক সহিংসতা বন্ধের জায়গাতে রাজনৈতিক যে সদিচ্ছা রাজনৈতিক দলের এবং সরকারের নিশ্চয়ই একটি দায়িত্ব রয়েছে, সেখানে সহনশীলতা কিংবা রাজনৈতিক ভিন্নমত চর্চার সহবস্থানের কি আমরা সেই জায়গাটিতে রাজনৈতিক পরিপক্কতার জায়গাতে পৌঁছাতে পেরেছি? রাজনৈতিক সহনশীলতা যারা মেনে চলে তাদের সাথে তো সহনশীলতা রেখে রাজনীতি হচ্ছে, এমনকি এমন না যে তারা আমাদের শুধু পণ্য দল যুক্ত সমস্ত রাজনৈতিক দল তারাই সহনশীল, আমি তাদের কথা বলবো না। বিরোধী দল হিসেবে সিপিবি কাজ করছে, বিরোধী দল হিসেবে বাসদ কাজ করছে, বিরোধী দল হিসেবে আরও কিছু বামফ্রন্টের রাজনৈতিক দলগুলি কাজ করছে, তারাও বিক্ষোভ মিছিল করে, তারাও আন্দোলন সংগ্রাম করে, ঠিক তেমনিভাবে আরও অনেক রাজনৈতিক দল আছে, কিন্তু তারা কোনো দিন সন্ত্রাস বা হত্যা ষড়যন্ত্রের রাজনীতি গ্রহণ করে নাই। সুতরাং তাদের সাথে সহনশীলতা নিয়ে কাজ করা যায়, কিন্তু যাদের রাজনৈতিক জন্মই হচ্ছে প্রতিহিংসা নিয়ে খুন হত্যা রাজনীতি যারা সৃষ্টি করছে, যারা কুর মাধ্যমে ক্ষমতা আসে, যারা ক্ষমতা কুক্ষিগত করার জন্য ভোট জালিয়াতি থেকে শুরু করে মানুষ হত্যা করে, তাদের সাথে সহনশীলতা কীভাবে তারা না দেখালে কীভাবে দেখানো যায়? আজকে 2004 সালের যে হত্যাকাণ্ড, আজকে এই হত্যাকাণ্ডের পর হঠাৎ কেন মাটি চার্জ হলো, টিয়ার গ্যাস হলো, কি কারণ ছিল? সেখানে কোনো বিক্ষোভ মিছিল ছিল ছিল না? তাহলে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে পালাবার সুযোগ করে দেওয়ার জন্যই ওই সময় এই লাঠি চার্জ এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছিল, এইটাই প্রতিমান হয়। পাশাপাশি সংসদ চলছিল, সেই সংসদে একবারের জন্য এক সেকেন্ডের জন্য এটা আলোচনা করার সুযোগ সেদিন বিএনপি সরকার দেয়নি। কেন দেয়নি? তাহলে তাদের স্বরূপ উদ্ঘাটিত হবে তার জন্য, এই ভয়। তাদের প্রত্যেকটি কর্মকাণ্ড এই ঘটনার সাথে তাদের সম্পৃক্ততাই প্রমাণ করে যাচ্ছে। জি ধন্যবাদ।
আমি আবার একটু আনিসুল হকের কাছে আসতে চাই। 21 আগস্টের গ্রেনেড হামলার বিষয়টি তো রয়েছে, এছাড়াও আর যে সকল রাজনৈতিক হত্যাকাণ্ডের চেষ্টার মামলা, এবং 15 আগস্ট আমরা এই আগস্ট মাসেই 15 আগস্ট সেখানে বঙ্গবন্ধু খুনিদের ফিরিয়ে আনার বিষয়টিও রয়েছে, সকল রাজনৈতিক হত্যার উদ্দেশ্যে যারা দায়ী হয়েছে কিংবা দণ্ডিত হয়েছে তাদেরকে ফিরিয়ে আনার বিষয়ে আসলে সরকারের পরবর্তী পদক্ষেপ কিংবা পরিকল্পনা সম্পর্কে যদি জানান। আমি অতীতের পদক্ষেপগুলি বলি, তাহলেই পরবর্তীতে যে আমরা কি করছি সেটা পরিষ্কার হয়ে যাবে। সেটা হচ্ছে, আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ সরকার এসে এই প্রথম বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার সম্পন্ন করেছে, এবং বিচার সম্পন্ন করে যারা তখন জেলখানায় ছিল আর খুনি, তাদের রায় আংশিক কার্যকর করেছে, এবং তারপরে কিছুদিন আগে এই এই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমরা এই খুনি মাজেদকেও তার রায় কার্যকর করেছি। আমরা এই চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং ইনশাল্লাহ আমি আগেও বলেছি, আমি এখনো বলছি, যতক্ষণ পর্যন্ত বাকি যারা আছেন তাদেরকে এনে এই রায় কার্যকর করা না হবে, আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রচেষ্টা বন্ধ করব না। ধন্যবাদ আমির হোসেন আমু। সবশেষ জানতে চাই, আপনি রাজনৈতিক সহিংসশীলতা কিংবা সুস্থ রাজনৈতিক চর্চার কথা বলেছেন, আপনি একজন ইতিহাসের সাক্ষী, অত্যন্ত বয়োজ্যেষ্ঠ একজন রাজনীতিবিদ, জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ সেটি রক্ষার জন্য তো আসলে সকলের সমন্বিত উদ্যোগ দরকার, সেখানে রাজনৈতিকভাবে আসলে আমরা এখন কতখানি সফল হয়েছি, কারণ সেগুলো থেকেই তো বারবার এই ধরনের হত্যা চেষ্টা, অপহত্যার চেষ্টা এবং বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী জাতীয়ভাবে শুধু নয় আন্তর্জাতিকভাবেও তিনি সমাদৃত। আজকে বাংলাদেশে তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছেন এই জঙ্গিবাদকে দমন করতে পেরে, এবং তার সঠিক সফল এবং সঠিক নেতৃত্বের কারণে আজকে বাংলাদেশে এই জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ আমির হোসেন আমু, অসংখ্য ধন্যবাদ আইনমন্ত্রী আনিসুল হক, আপনাদের ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।